আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, দেশ ও প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন সকলকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে জুমার নামাজ আদায় করতে হয়। আমরা অনেকেই দেখা যায় জুমার নামাজ আদায় করতে পারি না, সঠিকভাবে আমাদের নামাজগুলো হয় না। তাই আমি চাচ্ছি যে আপনাদেরকে কিভাবে সহি শুদ্ধভাবে জুমার নামাজ আদায় করতে হয় প্র্যাকটিক্যালভাবে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব ইনশা আল্লাহ তাআলা। তাই ধৈর্য ধরে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, প্রথম কথা হচ্ছে জুমার নামাজ সপ্তাহে একদিনই পড়তে হবে, এক ওয়াক্ত নামাজ, সেটি হচ্ছে জুমার দিন শুক্রবার। শুক্রবারে আমরা জোহর নামাজকে জুমার নামাজে পড়ে নেই। আমরা জোহর নামাজ পড়ি চার রাকাত, আর জুমার নামাজের ফরজ হচ্ছে মাত্র দুই রাকাত। আমরা দুই রেকাত ফরজের মাধ্যমে জুমার নামাজটা কিন্তু আমরা আদায় করে নেই। বন্ধুরা, এই দুই রেকাত নামাজ আমরা কী কী ছুরা দিয়ে পড়তে পারি বা কীভাবে আমরা পড়ব? প্রথম কথা হচ্ছে, এই জুমার নামাজের পূর্বে আমাদেরকে চার রেকাত কবলাল জুমা সুন্নাত আদায় করতে হবে, এবং এই জুমার নামাজের পরে চার রেকাত বাদাল জুমার সুন্নাহ আদায় করতে হবে। মাঝখানে শুধু জুমার নামাজের দুই রেকাত ফরজ নামাজ। তো এই দুই রেকাত ফরজ নামাজে আপনারা যে ছুরা পারেন সেই ছুরা দিয়ে আপনারা নামাজ আদায় করতে পারবেন। যেমন আপনি প্রথম রেকাতে সুরাতুল ফাতিহা পড়ার পরে যে কোনো ছোরা আপনি আদায় করতে পারবেন। দ্বিতীয় রেকাতে সুরা ফাতিহার সাথে সাথে অন্য একটু ছোরা আপনি আদায় করতে পারবেন, পরে আপনি নামাজটা স্বয়ংসম্পূর্ণ করতে পারবেন। তবু তারা জুমার নামাজের প্রস্তুতি গ্রহণ করার পূর্বে আমাদের উত্তমরূপে অজু করে মসজিদে এসে নামাজ আদায় করতে হবে। মসজিদে যখন আমরা আসব, আসার পরে আমরা নামাজের জন্য নিয়ত করে নেব। নিয়তটা অনেকে আরবিতে করতে চান, অনেকে বাংলাতে করতে চান। নিয়ত নিয়ে দেখা যায় আমাদের মাঝে দ্বিধাদ্বন্দ্ব হয়ে থাকে। কেহ বলেন আরবিতে পড়তে হবে, আবার কেহ বলেন বাংলাতে পড়তে হবে। বন্ধুরা, আমি এ কথা বলতে চাই, যদি আপনি আরবি নিয়তটা বলতে কোনো ধরনের ভুল হবে না, কোনো ধরনের অশুদ্ধ হবে না, সেই ক্ষেত্রে আমি বলবো আরবিতে পড়লে হয়ে যাবে। আর যদি এমনটি হয়, আরবি নিয়ত পড়তে গেলে উচ্চারণের ভিতরে ভুল হবে এবং অশুদ্ধ হবে, সেই ক্ষেত্রে আমি বলবো আরবি নিয়ত না করাটাই উত্তম হবে। কারণ আপনার উচ্চারণে যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে অর্থের ভিতরে পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আমি বলবো, যদি আরবি নিয়ত আপনারা না জানেন সেক্ষেত্রে আপনারা বাংলাতেই নিয়তটা করে নেবেন। বাংলাতে আপনারা এভাবে করতে পারেন, আমি দুই রাকাত জুমার নামাজের ফরজ আদায় করিতেছি আল্লাহু আকবার, ব্যাস এতটুকু বললে হবে। অথবা এমনিও বলতে পারেন, আমি জুমার নামাজে নিয়ত করিতেছি আল্লাহু আকবার, এতটুকু বললে আপনার নিয়তটা হয়ে যাবে। তাহলে নিয়ত করার পরে আমরা ইমামের পেছনে দাঁড়িয়ে ইমাম সাহেব যেভাবে আমাদেরকে তাকবীর বলবেন, আমরা সেভাবে তাকবীর বলে হাত বেঁধে আমরা নামাজে দাঁড়িয়ে যাব। ইমাম সাহেব তেলাওয়াত করবে, আমরা কান লাগিয়ে শ্রবণ করব, শুধু আমরা শুধু শুনব। আর তাকবীর, তাহমিদ, তাসবি এগুলো আমরা ইমাম সাহেবের সাথে সাথে আমরা আদায় করব। তো বন্ধুরা, চলুন আমরা প্র্যাকটিক্যাল দেখে নিই কীভাবে আমরা জুমার নামাজ আদায় করে নেব। তো বন্ধুরা, প্রথমে আপনাকে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে যেতে হবে। যদি হাতের নাগালে জায়নামাজ থাকে, আপনারা জায়নামাজ বিছিয়ে নামাজটা আদায় করে নেবেন ইতমিনানের জন্য। যদি জায়নামাজের দোয়া জানা থাকে আপনারা পড়ে নেবেন, আর যদি না জানা থাকে আপনারা এইভাবে পড়ে নেবেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি আলিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। এভাবে আপনারা জায়নামাজের দোয়াটা পড়ে নেবেন। আর যদি না পড়তে পারেন সেক্ষেত্রে সমস্যা নেই, যেহেতু এটি নামাজের কোনো অন্তর্ভুক্ত নয়, জায়নামাজের দোয়া না পড়লেও নামাজ হয়ে যাবে। তো চলুন আমরা প্রথমে নামাজটা আদায় করে দেখিয়ে দিই কীভাবে নামাজটা পড়তে হয়। ইমাম সাহেব প্রথমে তাকবীর বলে হাত বাঁধবেন, আপনারাও ইমাম সাহেবের সাথে সাথে তাকবীর বলে হাত বেঁধে নেবেন। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন।
بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني وارزقني واهدني وعافيني. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني وارزقني واهدني وعافيني. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمداً عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله সম্মানিত দর্শকবৃন্দ এইভাবে আপনারা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে খুশু খুশুর সাথে জুমার নামাজ আদায় করার চেষ্টা করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু